আমরা এখন কথা বলবো মার্জিন এবং প্যাডিং নিয়ে। সেটা কি করতে হবে, সার্চে যাই, মার্জিন যদি লেখেন, মার্জিন মার্জিন এবং প্যাডিং, এই যে লেআউট, এই জায়গায় ক্লিক করলে সরাসরি পেজটাতে চলে আসবে। এই যে মার্জিন এবং প্যাডিং এর পেজ, তো এই জায়গা থেকে মার্জিন প্যাডিং সম্পর্কিত যদি জানতে চাই তাহলে স্পেস ইউটিলিটিস এটাতে যদি যাই, এখানে মার্জিন প্যাডিং সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে। তো মার্জিন প্যাডিং দেওয়ার জন্য আমরা সরাসরি দেখি যে আসলে কিভাবে মার্জিন প্যাডিং দেওয়া যায়। আমরা চলে যাই কোডে, আমাদের কাছে এরকম কিছু একটা আছে, আমরা বডির ভিতর যা আছে সবগুলো ডিলিট করি, নিচের অংশটুকু থাকলো, কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস লোড দিলে আসলে কিছুই নাই। আমরা যেটা করব, একটা এইচ ওয়ান ট্যাগ নিব, এইচ ওয়ান ট্যাগের ভিতর আমি কিছু লিখি, মার্জিন অ্যান্ড প্যাডিং, এটা লিখলাম, কন্ট্রোল এস, এটা যদি দেই তাহলে এরকম কিছু আসলো। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করি, ক্লাস ইকুয়াল টু ক্লাস, এটার ভিতর লিখলাম বিজি সাকসেস, কন্ট্রোল এস, এইটা এটা চলে আসলো আমার কাছে। তো এখন এই জায়গায় যদি লিখি হচ্ছে বিজি, সরি, ডি ফ্লেক্স, ডি ইনলাইন ফ্লেক্স, এটা যদি লিখি ইনলাইন ফ্লেক্স, কন্ট্রোলেস, তাহলে এটা এরকম ছোট হয়ে গেল। আমি এখন মার্জিন চাচ্ছি, আমি চাচ্ছি চতুর পাশে মার্জিন যোগ করব। তো এই জায়গায় ক্লাসে লিখতে হবে এম হাইফেন, জিরো দিতে পারেন, ওয়ান দিতে পারেন, টু দিতে পারেন, জিরো যদি দিই কন্ট্রোলেস দেখি কিছুই হবে না, জিরো মানে চতুর সাইডটা মার্জিন নয়, কিছুই দেওয়া যাবে না। ওয়ান দিই, প্লাস ওয়ান দিলে এই যে চতুর সাইডে একটা মার্জিন তৈরি হয়েছে, কত পিক্সেল নাকি এটা এখানে লেখা আছে। যদি জিরো দিই তাহলে ওয়ান দিলে যেটা হচ্ছে হচ্ছে 0.25, এই REM 0.25 REM এটা চতুর সাইড দিয়ে তৈরি হচ্ছে। REM মানে কি, এক REM মানে 16 পিক্সেল এটা তৈরি হচ্ছে, দুই দিলে 0.5 REM, তার মানে 0.5 মানে হচ্ছে 16/2 8 পিক্সেল, তারপরে তিন দিলে সেটা এক, চার দিলে হচ্ছে সেটা 1.5 × 16 পিক্সেল, এবং পাঁচ দিলে সেটা 3 × 16 পিক্সেল, এরকম ভাবে তৈরি হবে। তো এই জায়গায় যদি ওয়ান দিই তাহলে যেই মার্জিনটা তৈরি হয়েছে 4 পিক্সেল করে চতুর সাইড দিয়ে। এই জায়গায় যদি থ্রি দেই, কন্ট্রোল এস দেই, এই জায়গায় তৈরি হয়েছে, এই যে লেখা আছে এই পেজে যদি যান, থ্রি দিলে হচ্ছে চতুর সাইডে 16 পিক্সেল। এবার যদি ফাইভ দেই, ফাইভ মার্জিন, এই জায়গায় যদি থ্রি না দিয়ে ফাইভ দিই, কন্ট্রোল এস, এটাতে তৈরি হবে 48 পিক্সেল করে চতুর সাইডে 48 পিক্সেল। সেম কাজটা প্যাডিং এর ক্ষেত্রে, প্যাডিং যদি দেই পি, পি লিখতে হবে প্যাডিং, কন্ট্রোল এস, এই যে প্যাডিং ছোট সাইজে 16 পিক্সেল মানে 48 পিক্সেল, যদি চার দিই কন্ট্রোল এস প্যাডিং কমলো, তারপরে তিন দিলে কন্ট্রোল এস প্যাডিং কমবে, এবং আমি যদি প্যাডিং টপ দিতে চাই তাহলে লিখতে হবে পিটি, পিটি মানে প্যাডিং টপ, শুধু টপে প্যাডিং তৈরি হোক, নিচে প্যাডিং তৈরি হওয়ার দরকার নাই, শুধু টপে তৈরি হলো, আমি চাচ্ছি না শুধু বটমে তৈরি হোক, কন্ট্রোল এস, বটমে তৈরি হলো বটম, এবার আমি চাচ্ছি না শুধু লেফটে তৈরি হোক, কন্ট্রোল এল লিখলেই লেফটে তৈরি হবে, তারপরে আমি চাচ্ছি রাইটে তৈরি হও, পি আর লিখলে রাইটে তৈরি হবে, আমি চাচ্ছি লেফটে এবং রাইটে তৈরি হোক, লিখতে হবে পি এক্স, কন্ট্রোল এস, লেফটে এবং রাইটে তৈরি হবে, লেফট এবং রাইটে 48 পিক্সেল তৈরি হয়, তাহলে পাঁচ দিলাম, কন্ট্রোল এস, লেফট এবং রাইটে তৈরি হলো। এবার আমি চাচ্ছি না উপরে নিচে, তাহলে এক্স না লিখে লিখতে হবে ওয়াই, যে উপরে নিচে তৈরি হলো। সেম মার্জিনের ক্ষেত্রে পি এর জায়গায় খালি এম দিলেই হচ্ছে, কন্ট্রোল এস, তাহলে উপরে নিচে মার্জিন তৈরি হোক 48 করে। এবার যদি এক্স দিই, ওয়াই বাদ দিয়ে এক্স, তাহলে হচ্ছে বাম পাশে ডান পাশে, এবার যদি এক্স বাদ শুধু এম দিই তার মানে চতুর পাশে। এখন কথা বলবো মার্জিন অটো নিয়ে,
এটা নিয়ে কথা বলবো। এই জায়গায় দেওয়া আছে যে হরিজন্টাল সেন্টারিং, এটা করতে আমরা মার্জিন ওটা ব্যবহার করি, এই কোডটা কপি করি, ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং আমার কাছে যা আছে কেটে দিই এবং এটা পেস্ট করি কন্ট্রোল এস। তাহলে আমার কাছে একটা ডিভ আছে, তার মার্জিন অটো, তার ভিতর কি আছে স্টাইল আছে, তার ওয়াইড হচ্ছে 200 পিক্সেল। এটা যদি রান করি এখন দেখি কি হয়। এই যে এটা হচ্ছে সেন্টার্ড এলিমেন্ট, মানে এটা হচ্ছে মার্জিন অটো দেওয়া মানে সেটা সেন্টার হবে। মার্জিন অটো এটা কেটে দিলি, কেটে দিই কন্ট্রোল এস, সেন্টার হবে না। মার্জিন অটো যার ভিতরে মানে ক্লাসে দিলে তার ভিতরে এলিমেন্ট গুলো সবসময় সেন্টার্ড হবে। মার্জিন অটো মানে যেখানে মার্জিন অটো দিছি তার ভিতরে সবকিছু সেন্টার থাকে।